গুড মর্নিং এভরিওয়ান, সানডে স্পেশাল ভিডিওটা আপনার স্বাগতম জানাইছো। আপনার নিশ্চয় গম পায় আজ আমি কেটামান ইম্পর্টেন্ট কোয়েশন আলোচনা করো, কিন্তু আজ ইম্পর্টেন্ট কোয়েশন আলোচনা করাই নহয়, মই কোনখন কিতাব ইউজ করে আপনার কোয়েশনবোর দিও বা কিতাবখন কত পাবো আজ সকলো ডিটেলস দি দিম। যদি আপনার ভিডিওটি এতিয়ালৈকে চা আছে তেন লাইক করব নাপারিব। আজির এই ভিডিও লাইক করে রাখিছো 600টা, জলদি জলদি করে দিয়ক, মই জানো আপনার করে দিব। সেইদিনের লাস্ট কোয়েশনটো আছিল যে গাঁও পঞ্চায়েতৰ সভাপতির কার্যকাল কিমান বছর, সকলে শুদ্ধকে এনসার দিছে, তেওঁলোকক মোৰ ফালৰ পৰা বহুত বহুত ধন্যবাদ। শুদ্ধ উত্তরটো হৈছে 5 বছর। ঠিক তেনেদৰে আজিৰ প্ৰথম কোৱেশ্চনটো হৈছে ভাৰতীয় সংবিধানৰ মৌলিক অধিকাৰৰ সংখ্যা কিমান। আপোনালোকৰ বাবে বহুতে ইম্পৰ্টেণ্ট কোৱেশ্চন, আৰু এইটো কোৱেশ্চন কৰবাত নহয় কৰবাত আপোনালোকে দেখা পাব। ইয়াতে অপচন দিয়া আছে 3, 4, 5, 6। শুদ্ধ উত্তরটো হৈছে 6, অৰ্থাৎ ভাৰতীয় সংবিধানৰ মৌলিক অধিকাৰৰ সংখ্যা হৈছে 6টা। তাৰ পিছৰ কোৱেশ্চনটো হল ইম্পৰ্টেণ্ট, মুগা গৱেষণা কেন্দ্ৰ কত আছে। আপোনালোকে নিশ্চয় মুগা কি বস্তু গম পায়, অসমৰে যিহেতু এইটো এটা ইম্পৰ্টেণ্ট বস্তু। ইয়াতে অপচন দিছে লখিমপুৰত, ডুমডুমাত, ওৰাঙত, তিতাবৰত। শুদ্ধ উত্তৰটো হৈছে ওৰাঙত, অৰ্থাৎ ওৰাঙত আছে মুগা গৱেষণা কেন্দ্ৰ। তাৰে পিছৰ কোৱেশ্চনটো হল জুল কিহৰ একক, এইটো ছায়েন্সৰ খিনি সকলোৱে বুজি পাইছে জুল কি বস্তু। ইয়াতে অপচন দি আছে তাপ, তাৰে পিছত শক্তি, তাৰে পিছত দি আছে উত্তাপ, তাৰ পিছত চাপ। শুদ্ধ উত্তরটি হচ্ছে শক্তি, শক্তির এসআই একক হচ্ছে জুল, বা জুল হচ্ছে শক্তির এসআই একক। তারে পিছর অপশনটি হল কোলাহল প্রদূষণ কি এককর দ্বারা জোখা হয়, এইটো আপনার কোয়েশনটি বুঝি লোবলে চেষ্টা করো। কোলাহল, আপনার কোলাহল কি বস্তু গম পায়, যত আমি কাজিয়া বা হাহাকার হয়ে থাকে, বহুত শব্দ সৃষ্টি হয়, তাত কোলাহল কোলাহল হওয়া বলে কো। কোলাহল প্রদূষণ কি এককর দ্বারা জোখা হয়, সকল বস্তুরে একটা একক আছে জোখার বাবে। ইয়াতে অপশন দিয়ে আছে ডেসিবেল, ন্যানোমিটার, ওম, হার্টজ। যেনেকে ধরে লো দৈর্ঘ্যর এসআই একক মিটার, ঠিক তেনেদরে কোলাহলর এসআই একক হয়েছে ডেসিবেল। ডেসিবেলের সহায়ত জোখা হয় কোলাহলর এসআই একক বা একক। তার পিছত অপশন হল মহাভারত প্রণেতা কবিজন কোন, মহাভারত প্রণেতা কবিজনের নাম কি। অপশনটো দিয়া আছে 4টা, মুন্নু, ব্যাস, বাল্মীকি, কালিদাস। শুদ্ধ উত্তরটা আপনার দুটা কনফিউজ হয়ে যাব পারে, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে বাল্মীকি, কারণ দুটাই ইম্পর্টেন্ট, কিন্তু বাল্মীকি হচ্ছে বেলেগর আর ব্যাস হচ্ছে বেলেগর। ব্যাস হচ্ছে শুদ্ধ উত্তর, অর্থাৎ মহাভারত ব্যাসে লিখিছিল। যে নহোক কিয়, লাস্ট কোয়েশনটো আপোনালোকৰ বাবে। তাৰ আগতে কিতাপ কেইখনৰ কথা কৈ দিওঁ, যদি আপোনালোকে মই ইউজ কৰি থকা কিতাপ কেইখন কিনিব বিচাৰে তেনেহ'লে লিংকটো ডেছক্ৰিপশ্যনত দিয়া আছে, ইংলিছত পাব, কিন্তু এখনৰ দাম হৈছে 55 ৰুপিজ, অনলি 55 ৰুপিজ, আৰু এখনৰ দাম হৈছে 167 ৰুপিজ। আপোনালোকে যোনখন কিতাপ কিনিব বিচাৰে সেইখনে কিনিব পাৰে, লিংক দুয়োটা ডেছক্ৰিপশ্যনত দিয়া আছে, এমাজনৰ পৰা আপোনালোকে লগে লগে কিনি দিয়ক, কাৰণ সেইদিনা দিছিলো, তাৰ পিছতে কিতাপ কেইখন শেষ হৈ গৈছে, আকৌ আহিছে, আপোনালোকক যদি লাগে তেনেহলে কিনিব পাৰে। লাষ্ট কুৱেশ্যনটো আপোনালোকৰ বাবে, যোনে শুদ্ধকে এনচাৰটো দিব তেওঁৰ কমেণ্টটো পিন কৰি দিয়া হব। ইয়াতে কুৱেশ্যনটো সুধিছে অসমীয়া প্ৰথম সংবাদ কাকতখন কোনখন, অৰ্থাৎ বাতৰি কাকতখন কোনখন। আপোনালোকে বহুতে জানে, আৰু আগতে মই কুৱেশ্যনটো লৈছো, সেইবাবে এইটো লাষ্ট কুৱেশ্যন হিচাপে ৰাখিছো। আপোনালোকে যি শুদ্ধকে দিব তেওঁৰ কমেণ্টটো পিন কৰি দিয়া হব। আজিলৈ ইমানে, পুনৰ লগ পোৱাৰ আশাৰে, মই যিটো মণি, জয় আই অসম। মোৰ ছেকেণ্ড চেনেলটোৰ লিংকটো ডেছক্ৰিপশ্যনত দিয়া আছে, তাত ধুনীয়া ধুনীয়া ব্লগ আপলোড কৰোঁ, সেইটো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব, লিংক ইন দ্য ডেছক্ৰিপশ্যন। বাই বাই।